ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি খুরশিদ আলম সোহেল এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান পলাশ সহ 11 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের দেওয়া তথ্য মতে, বুধবার রাতে রাজধানীর কাঁটাবনে প্রাইম প্রিন্টার্সে অভিযান চালিয়ে 50,000-এরও বেশি লিফলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় আরো 9 জনকে। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তারা নাশকতার উদ্দেশ্যে এসব লিফলেট ও গান পাউডার মজুত করছিল। উদ্ধারকৃত গান পাউডার দিয়ে 200-এরও বেশি ককটেল তৈরি করা যেত। এছাড়াও অভিযানে 20টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়। বিশ্বের 1 নম্বর মধু ডাবর হানি, প্রতিদিন সকালে 1 গ্লাস গরম পানিতে ডাবর হানি করে তোলে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা। করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখ সারি যোদ্ধাদের ডাবর হানির পক্ষ থেকে শ্রদ্ধা। আগামী 7ই জানুয়ারি কেউ যেন ভোট দিতে না যায়, জব্দকৃত লিফলেটে সেসব তথ্য প্রচার করা হচ্ছিল যা রাষ্ট্র, সংবিধান ও দেশ বিরোধী কাজের শামিল। কাজে নির্বাচন বানচাল চেষ্টার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়াও নাশকতার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। নিউজ ডেস্ক, এটিভি সংবাদ।